আসসালামু আলাইকুম শ্রীনিবেদ আদাব আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন ব্রাহ্মা মুরগি তো ওখানে বেশ কয়েকটা ব্রাহ্মা মুরগি আছে তো লাইট ব্রাহ্মা এবং বাপ ব্রাহ্মা দুটোই আছে তো এগুলোর বয়স হচ্ছে আজকে সহ প্রায় চার মাস চার মাসের হয়তোবা দু দিন বেশি হতে পারে অথবা দু দিন কম হতে পারে তো সব মিলিয়ে বয়স চার মাস এই চার মাসের মাথায় আমি কিন্তু বন্ধুরা ব্রাহ্মা মুরগি থেকে ডিম পেলাম তো এটা দেখার জন্য আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি মাত্র চার মাসের মাথায় অবিশ্বাস্য হলো সত্যি যে ব্রাহমা মুরগি থেকে চার মাসের মধ্যে আমি ডিম পেলাম তো অনেকে মনে করেন যে ব্রাহ্মা মুরগি ছ মাস সাত মাস আট মাস লাগে ডিম দিতে আসলে এটা মোটেই সত্যি না ডিম পেলাম আমি ঠিক এই মুরগিটা থেকে বন্ধুরা এই দেখুন এই সামনে যে মুরগিটা আছে হ্যাঁ এই মুরগিটা থেকেই কিন্তু আমি ডিম পেলাম এই হচ্ছে সেই ব্রাহ্মা মুরগি যেটা থেকে আমি ডিম পেলাম তো যেহেতু আমি একটা থেকে ডিম পেলাম আশা করি অল্প কিছু দিনের মধ্যে সবগুলো থেকে আমি ডিম আশা করতেছি আর এখানে আমি খাবার দিয়েছি এখানে মিক্সড নামে একটা খাবার পাওয়া যায় সেই খাবারটা আমি এখানে দিয়েছি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কিছু শাক সবজি সবজি না কিছু ঘাস দিয়েছি সেটাও তারা খাচ্ছে আর খাবার আগ্রহটা তাদের অনেক অনেক বেশি তো বন্ধুরা আসলে যারা ব্রাহমা মুরগি খুঁজতেছেন বা ব্রাহ্মমা মুরগি ক্রয় করতে চান বাচ্চা এক মাসের বাচ্চা দু মাসের বাচ্চা অথবা অ্যাডাল মুরগি খুঁজছেন তো আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমার কাছে সব ধরনের মুরগি আপনারা পাবেন আপনারা ডিম ডিমপাড়া ব্রাহ্মাও নিতে পারবেন তো বন্ধুরা যেটা বলতে চাচ্ছিলাম আপনারা যারা ব্রাহ্মা মুরগি ক্রয় করে ডিম এখনও পাননি বা অনেকেই আবার কনফিউজ যে আসলে ব্রাহ্মা মুরগি কতদিনে ডিম দেয় হ্যাঁ তো আসলে চিন্তার কোনো কারণ নেই ভালো পরিবেশ এবং ভালো খাবার পেলে ব্রাহ্মা মুরগি যে চার মাসের মাথায় ডিম দিতে পারে তার একটি জলযন্ত প্রমাণ আমি পেলাম তো আসলে আপনারা যে যে খাবারই করেন না কেন আপনারা অবশ্যই যত্নবান হবেন তাহলে চার মাস সাড়ে চার মাসের মাথায় আপনারা যে কোনো মুরগি থেকে ডিম পাবেন তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে অবশ্যই ভালো মন্দ জানাবেন পরবর্তী ভিডিও দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম ধন্যবাদ